রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। বাঁকুড়ায় শালতোরা, ছাতনা, রানীবাঁধ ও রায়পুর এই চার কেন্দ্রে প্রথম দফায় বিধানসভা নির্বাচন। শুক্রবার সকাল থেকে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন ভোটকর্মীরা। জানা গেছে শালতোরা বিধানসভা কেন্দ্রে 316টি বুথে ভোট গ্রহণ হবে। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 67টি। ভোট গ্রহণের কাজে যুক্ত থাকবেন 1264 জন। ছাতনা বিধানসভা কেন্দ্রে 329টি বুথের মধ্যে 44টি বুথ স্পর্শকাতর, ভোটকর্মীর সংখ্যা 1316 জন। রানীবাঁধে 371টি বুথে ভোট গ্রহণ, 70টি স্পর্শকাতর ও ভোট গ্রহণের কাজে যুক্ত থাকবেন 1484 জন। রায়পুর বিধানসভা কেন্দ্রে মোট 312টি ভোট গ্রহণ, এর মধ্যে স্পর্শকাতর 29টি বুথ, ভোটকর্মীর সংখ্যা 1248 জন। বাঁকুড়া এবং খাতড়া ডিসি ও আরসি থেকে রওনা হতে শুরু করেছেন ভোটকর্মীরা। মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। অবশ্যই 2011 সাল থেকে প্রায় 5-6 বার হয়ে গেল, 5 বার তো হয়েছে। না, ভয়ের কোনো কারণ নেই, সেন্ট্রাল বাহিনী আছে, অত ভয়ের কোনো কারণ নেই, একদম 100% আসতে, কোনো আশঙ্কা নেই। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন, 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব, PM Enterprise। যোগাযোগ করুন আজই